কয়েকদিন থেকে এত গরম পড়েছে যে গরমে থাকাই যাচ্ছে না। তো আমরা তো বাড়িতেই আছি, তো আমাদের এখানে একটা তেঁতুল গাছ রয়েছে, সেই তেঁতুল গাছ থেকে পাকা যে তেঁতুল সেগুলো অনেকগুলো আনা হয়েছে। সে আজকে আমরা খাবো তেঁতুলের শরবত। তো তার জন্য যে তেঁতুলের খোসাগুলো রয়েছে সেই খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এক এক করে সব জিনিস আমরা দেব, যেইগুলো সেই জিনিসগুলো জোগাড় করা হচ্ছে, বাড়ির কাঁচা লঙ্কা, চিনি, লবণ, তেঁতুল, তারপরে কল থেকে একদম ঠান্ডা জল দিয়ে সেই শরবতটাকে বানানো হবে। আর শেষে আমরা দেব লেবুর পাতা। আমি তেঁতুলের শরবত কোনোদিনও খাইনি, কিন্তু এইবার মনে হলো যে আমরা একটু সবাই মিলে এই গরমে দুপুরে বসে খাবো। তার জন্য আমার যে মেজদি রয়েছে সেই মেজদি সেই শরবতটাকে রেডি করছে। খেতে এতটা টেস্টি হয়েছে, কিন্তু আমার একটু তেঁতুল খেতে ভয় করে, কারণ তেঁতুলে আমার একটু মানে পেটে একটু সমস্যা হয়ে যায়, যার জন্য আমি অল্প খেয়েছি। কিন্তু সত্যি বলছি এত টেস্টি হয়েছে, আর এই গরমের মধ্যে উফ কি বলবো তোমাদের। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু সত্যি বলছি এই শরবতটা দেখে আমি ভয়েস ওভারও দিতে পারছি না, মুখে জল চলে আসছে। বাড়িতে থাকার মজাই আলাদা, কখন কি মনে হয় সবাই একসাথে মিলে বেশ মজা করে, সবাই গ্রুপিং করে গল্প করে এই জিনিসগুলোকে এনজয় করা যায়। তো তোমরা দেখো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাকে ফলো করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।